কিন্তু কাছে দূরে দেশে দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা, ঈদ মুবারক। সুপ্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন আগামী 10ই রবিউল আউয়াল 14ই সেপ্টেম্বর বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি হতে যাচ্ছে। উক্ত জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্ণাঢ্য উলামায়ে কেরাম, ফিরমা শেখ, আপাদমোর সুন্নি জমাতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ফিরমা শেখ উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সহ অনেকে উপস্থিত থাকবেন। বিশেষ করে দৌলতবাড়ির দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মদ্দজুল্লাহ আলিয়া হুজুর উপস্থিত থাকবেন, আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। আমি হুজুরের কাছে অনুরোধ করব, উনি যে উপস্থিত থাকবেন সেই সুবাদে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস পবিত্র রবিউল আউয়াল মাস। রবিউল আউয়ালকে কেন্দ্র করে সারা দেশে সারা বিশ্বে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি বিভিন্ন দরবার খানকা সংগঠন থেকে ইতিমধ্যেই আয়োজনের ইন্তজামের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি ধারাবাহিকতায় বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরুণ উলামা ঐক্য পরিষদের একটি ব্যানারে গত কিছুদিন ধরেই তারা চেষ্টা করতেছে বিজয়নগর উপজেলায় নতুন উদ্যোগে আরেকটি জুলুস ইন্তজামের জন্য। সেই সুবাদে আমার সাথে এবং বিভিন্ন উলামায়ে কেরামদের সাথে যোগাযোগের মাধ্যমে আগামীকাল 10ই রবিউল আউয়াল শনিবার বিজয়নগর উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ উলামা ঐক্য পরিষদের নেতৃত্বে এবং উলামায়ে কেরামদের নেতৃত্বে মশাইখে আজামদের নেতৃত্বে একটি জুলুসের ইন্তজাম করা হয়েছে। আলহামদুলিল্লাহ দৌলতদার দরবার শরীফের পক্ষ থেকে জুলুসকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সর্বাত্মক সকলে মিলে জুলুসকে সফল করার লক্ষ্যে আমরা যে যেখানে যেভাবে পারি আমরা উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমাদের সর্বজন শ্রদ্ধে অপতি আবনাসের দেহাদি সাহেব হুজুর মাদ্রাসিন আলিয়া হুজুর এই জুলুসটাকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে অনুষ্ঠান করেছেন, সেই হিসেবে ওনার এই নেতৃত্বকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যেহেতু পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মূল অনুষ্ঠান 12ই রবিউল আউয়াল, বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ইনশাআল্লাহ 12ই রবিউল আউয়াল শরীফেও আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুনের অনুষ্ঠান সেটাও আমাদের যথারীতিভাবে প্রতি বছরের মতো উদযাপন হবে। আমি সবাইকে বলব ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অনুষ্ঠান আমরা সুন্নি দিনদার ইমানদার মুমিন মুসলমান নবী প্রেমিক অলি প্রেমিক আমরা যারা আছি আমাদের জন্য অতিবয় সৌভাগ্য এবং আমাদের জন্য অতিবয় নিয়ামতের অনুষ্ঠান হলো পবিত্র ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান যেখানে যেভাবে উদযাপন হয় আমরা সেখানেই সেভাবে আমরা সর্বাত্মক উপস্থিত হওয়ার জন্য আমরা চেষ্টা করব। দৌলতদার দরবার শরীফের পক্ষ থেকে সারা দেশে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত অনুষ্ঠান যেখানে হচ্ছে জাতীয় মিলাদ কমিটির পক্ষ থেকেও হচ্ছে প্রতিটি অনুষ্ঠানকে আমাদের দরবারের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং প্রতিটি অনুষ্ঠানে যেন বাংলাদেশের জমিনে যেন সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলাভাবে যেন অনুষ্ঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দয়া নবীজির মিলাদুন নবীর অনুষ্ঠানকে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানকে যেন কবুল করে নেন এবং বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ উলামা ঐক্য পরিষদের যে প্রচেষ্টায় চেষ্টায় আগামীকাল একটি জুলুসের ইন্তজাম হবে এই অনুষ্ঠানও যেন সুন্দর এবং সফল হয় আমার পক্ষ থেকে সেই দোয়া এবং দৌলতদার দরবার শরীফের মহান ওলিয়া ওলিয়াদের নেক নজর কামনা করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন সুন্নি মানুষ হয়ে নবী নবীজির গোলামির সাথে দাবি করে
আমি বলতে চাই আমরা আর বিজয়নগর বিভাজন চাই না, ভাগাভাগি চাই না, খণ্ড খণ্ড আমরা চাই না। এখন আমরা একত্র হওয়ার সময় হয়েছে, একান্নভুক্ত হয়ে চলার সময় হয়েছে, ঐক্য হওয়ার সময় হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যেভাবে অলি আল্লাদের উপরে এবং অলি আল্লাদের মাজার যেভাবে ভাঙতেছেন, কিছু কুচক্র মহল, তারা নজদির গোষ্ঠী, তো তারা ওহাবি খারিজি নজদি, এবং তাদের হাত থেকে এই যে এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, সেই হিসাবে আমরা এখন একত্র হওয়ার দরকার, ঐক্য হওয়ার দরকার। আমি বিজয়নগর আফামর সুন্নি জনতার পায়ের নিচে হাত রেখে বলবো, আমরা যেন আর ধরবারে ধরবারে খণ্ড খণ্ড না হই, বিভাজন না হই, আমাদের এখন একত্র হওয়ার সময় হয়েছে। সেই হিসাবে আমি আপনাদের গোলাম হিসাবে, সুন্নি জামাতের গোলাম হিসাবে আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, আর বিভাজন চাই না, আমরা একত্র হয়ে চলতে চাই, পীর ঝারঝার সুন্নিয়ত সবার। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং বিশেষ করে আমি হুজুরকে আবেদন করে যাব। আসলে ব্যাপারটা হয়েছে, বিষয়টা হয়েছে, তারার মতো লোকে বা বিজয়নগরে যারা আপনার মিত্রস্থ স্থানীয় লোক আছে, তারা যদি আমাদের মাথার উপরে হাত রাখে, তাহলে আমরা সামনের দিকে সুন্নতের কাজে এগিয়ে যাইতে পারবো, আমরা যেন এগিয়ে যাইতে পারি। আর আগামীকাল যে আপনার 10-ই রবিউল আউয়াল আমরা জশ্ন জুলুস করতে যাচ্ছি, ওনাকে আমি আবেদন করবো, ওনাও যেন এটা মাঝে অ্যাটেন্ড করে, আর আমরাও যে যেখান থেকে যেভাবে করবে, আমরাও এটা নবীজির প্রেমে মহব্বতে অ্যাটেন্ড হওয়ার আশাবাদী রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খাজা আলিমুর রহমান সাহেব সহ যারা আমরা এখানে আলোচনা করলাম, আল্লাহ আমাদের আলোচনার মধ্যে কল্যাণ দান করুন। পাশাপাশি হলো আমরা বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আসলে বিভাজন নয়, আমাদের ভিতরে হয়তো বা কিছু মনের মতানৈক্য তৈরি আছে, আশা করি অচিরেই আমাদের ভিতরে মনের মতানৈক্যগুলি আমাদের দূর করে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা বিজয়নগর উপজেলায় গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা কাজ করব। আর জেলাতে যারা এই বিভাজন বা মনের মতানৈক্য তৈরি করে, পরস্পর পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি করে, প্রয়োজনে তাদেরকে দূরে রেখে আমরা বৃহৎ সুন্নিয়তের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সংকল্পবদ্ধ আমরা আগামীতে আবদ্ধ হব ইনশাআল্লাহ। এই কথাই আমি সকলের প্রতি, বিশেষ করে আমাদের মুরব্বী মুক্তি আহমদ হোসেন জিয়াদি সাহেব হোজন, উনি যদি আমাদের পাশে থাকে ইনশাআল্লাহ ওনাকে নিয়ে আমরা গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আবার পুনরায় ঐক্যবদ্ধ করা সম্ভব। আসসালামু আলাইকুম।